এসসি স্যার এর নাম আমি প্রথম শুনি যখন উনি 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তখন বুয়েটে ভর্তি হইলাম, দেখি স্যার আমার অ্যাডভাইজার। স্যারের ছাত্র হিসেবে আমার যেটা প্রথমে মনে হয়েছে যে মানুষ এতটা ভালো হয় কিভাবে, তো যেটা সবচেয়ে বেশি মনে পড়ে যে 2-1 খুব যখন আমি রেজিস্ট্রেশন করি তখন স্যার আমাকে বললো যে সুদীপ্ত তুমি সবার শেষে আসো, তোমার রেজাল্ট নিয়ে একটু কথা বলতে হবে। স্বাভাবিকভাবেই আমি একটু টেনশনে পড়ে গেলাম, কারণ আমি জানি আমার রেজাল্টের অবস্থা কি। তখন স্যারের রুমে ঢুকলাম অ্যাডভাইজিং করার জন্য, তখন আমার মনে হলো যে আমার লাইফে আমি যেটা করিনি সেটা স্যার করছে। উনি আমার পুরো রেজাল্টের স্ট্যাটিস্টিক্যাল একদম অ্যানালাইসিস করে রাখছেন, তো উনি মোটামুটি সব কিছু নিয়ে আমার সাথে আলাপ আলোচনা করলেন। করে আমাকে শেষে যেটা বললেন যে সুদীপ্ত তোমার, আমার মনে হয় যে তোমার ইঞ্জিনিয়ার হওয়ার চিন্তা করাটা ঠিক হয়নি। কেন স্যার বলছেন? আমার মনে হচ্ছে যে তুমি আসলে একটু অমনোযোগী, পড়াশোনা ঠিক মতন করো না, তো তোমার রেজাল্ট দেখে আমার মনে হচ্ছে যে তোমার অন্য কিছু করা উচিত ছিল, বিশেষ করে তুমি যদি ফিজিক্সে পড়তে তাহলে আসলে ভালো করতে। তো স্যারের দিকে কিছুক্ষণ তাকাই থেকে স্যারকে বললেন যে স্যার আমি আসলে বুয়েটে তো সেকেন্ডবার ভর্তি হয়েছি, সেকেন্ড টার্মে আর কি, মানে দ্বিতীয়বার চেষ্টা করে। তো প্রথমবার স্যার আমি আসলে রাজশাহী ইউনিভার্সিটিতে ছিলাম, ফিজিক্সেই পড়তাম। তো যে সুদীপ্ত তুমি ভুল করে ফেলছো সেখান থেকে চলে এসে, তোমার আসলে উচিত ছিল ওখানেই পড়াশোনা করা, তাহলে তুমি আসলে আমার ধারণা ভালো করতে। তারের কথা মনে করেই আসলে আমি একটু হলেও পড়াশোনা করি, পরবর্তীতে বুয়েট থেকে মানে 3+ নিয়ে বুয়েট হয়ে যাই। এরপরে আসলে স্যারের সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে, তার কিন্তু বরাবরই আমাকে একটা কথাই বলতেন, সুদীপ্ত আমি কিন্তু এখনো বলি তুমি ফিজিক্সে পড়লেই ভালো করতাম, তো কি আর করা, যেহেতু ইঞ্জিনিয়ার হয়ে গেছো অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং যতটুকু শিখছো বা আমরা যতটুকু তোমাদেরকে শিখাইতে পারছি সেইটা প্র্যাকটিস করো ভালোভাবে। তো এখনো সেটাই করে যাচ্ছি। যেদিন শুনলাম যে স্যার আর আসলে আমাদের মাঝে নেই, তখন আমার একটা কথাই মনে হয়েছে যে এখন থেকে আর কেউ আমাকে এই কথাটা বলবে না যে সুদীপ্ত তোমার ফিজিক্সে পড়া উচিত ছিল। আমার মনে হয় না আমরা জামিলুর রেজা চৌধুরী স্যারের মতন আর কাউকে কোনোদিন পাবো। দোয়া করি স্যার যেহেতু আমাদের মাঝে নেই, যেখানে থাকেন সেখানে যেন আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা ওনাকে ভালো রাখেন, ওনার জন্য যেন বেহেশত নসিব করেন। যতদিন বেঁচে থাকবো স্যারের অন্তত এইটুক স্মৃতি নিয়ে অন্তত আমি বেঁচে থাকবো যে হ্যাঁ, ভদ্রলোক আমার অ্যাডভাইজার ছিলেন, কোনো কারণে তার সাথে আমার সবসময়ই কথাবার্তা হইতো। দোয়া করি উনি ভালো থাকেন, ওনার পরিবারের যারা আছেন তারা যেন ভালো থাকেন, কারিশমা আপা, ওয়াদুদ ভাই, এনারা যেন সেই শোকটা কাটিয়ে উঠতে পারেন, আবার যেন তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।